বিশ্বের নবম ধীরগতির শহরের তালিকায় উঠেছে ময়মনসিংহ নগরীর নাম। নিয়ন্ত্রণহীন যানজটে অতিষ্ঠ নগরবাসী। আসছে সিটি কর্পোরেশন নির্বাচনে কি ভাবছেন নগরবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা? বিস্তারিত জানাচ্ছেন সুলতান মাহমুদ কনিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কখন ছাড়বে জট, কখন পৌঁছাবেন গন্তব্যে, এমন প্রশ্ন নিয়ে প্রতিদিন পথে নামেন ময়মনসিংহের মানুষ। দিনরাত সড়কে দীর্ঘ যানজটে অতিষ্ঠ সবাই। পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে হিমশিম অবস্থা ট্রাফিকের। অথচ 150 বছরের ময়মনসিংহ পৌরসভা এখন সিটি কর্পোরেশন, আছে বিভাগীয় সদর দপ্তরও। বেড়েছে মানুষ, বেড়েছে যানবাহন, তবে প্রশস্ত হয়নি সড়ক। সেই সাথে ব্যাটারি চালিত তিন চাকার যানের দৌরাত্মে বাড়ছে দুর্ভোগ। ওটুর জন্য মানে রাস্তাঘাট চলা যেতেছে না। আমরা যে রাস্তা পারাপার হব, বিশেষ করে গাঙ্গিনা পার, এখানে ছেলে মেয়ে নিয়ে চলাফেরায় অসম্ভব। নগরব গল্প কি নাই, দেশ কি ভালো মানুষ নাই, ময়মনসিংহ নগরব গল্প লোকেরা কি করে? নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, শহরকে সুন্দর করতে যানজটমুক্ত রাখার দায়িত্ব নিতে হবে জনপ্রতিনিধি সহ সব শ্রেণীর মানুষকে। আমরা চাই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সামনে নির্বাচনের মাধ্যমে এমন একজন মেয়র এখানে নির্বাচিত হয়ে আসবেন, যিনি এখান থেকে কথা বলেন যে ময়মনসিংহ শহরের এই ধীরগতির তকমা আমি সরিয়ে দেব। যে কেবলমাত্র রুটিন ওয়ার্ক, সড়ক বানাইলেন, বড় বড় বিল্ডিংয়ের অনুমোদন দিলেন, এই কাজগুলোর বাহির একটি পরিকল্পিত যানজটমুক্ত শহর গড়ার জন্য আপনার প্রথমে একটা মাস্টার প্ল্যান করবেন। যদিও এমন পরিস্থিতির জন্য নিজের কোনো দায় দেখছেন না বর্তমান মেয়র, বলছেন আগামীতে এলে ভিন্নভাবে ভাববেন নিরসনের উপায়। বিলুপ্ত পৌরসভার সময় যে লাইসেন্স ছিল, এখন পর্যন্ত সে একই লাইসেন্স, বরঞ্চ আমরা গত কয়েক বছরে কমিয়ে নিয়ে আসছি। যেহেতু একটি বিকল্প ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করে এটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, আমাদের সেই ধরনেরও পরিকল্পনা রয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে 12,000 লাইসেন্সপ্রাপ্ত অটোরিকশা থাকলেও অবৈধভাবে চলাচল করছে এর কয়েক গুণ বেশি। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।